আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিন মিশাল ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে প্রিয় দর্শক মোটামুটি সবাই জানেন গতকাল থেকে পনেরো তারিখ থেকে সাউদি আরবের সরকারি অফিসগুলোতে বা সরকারি সেক্টরে ঈদুল আজহার ছুটি ঘোষণা হয়েছে এবং পঁচিশ তারিখ পর্যন্ত ঈদুল আজাহার ছুটি থাকবে ছাব্বিশ তারিখ থেকে আবারও সরকারি সেক্টরগুলো কর্মদিবস শুরু করবেন এরই মধ্যে গতকালকে যাওয়া যাত তারা ঘোষণা দিয়েছেন তারা রবিবার পর্যন্ত আঠারোই জুলাই পর্যন্ত ইমার্জেন্সি সেবা দিবেন যেই সব সেবাগুলো আপসির মধ্যে পাওয়া যায় না বা অনলাইনে সম্পন্ন করা যায় না সেই সেবাগুলো যাওয়া কয়েকটি শাখা অফিস থেকে করানো যাবে তারা তালিকা এবং সময়ও বলে দিয়েছেন ঠিকানা এবং সময়ও বলে দিয়েছেন আমরা আপনাদেরকে জানিয়ে দেব যে কোন কোন অফিসগুলোতে আপনি রবিবার পর্যন্ত আঠারোই জুলাই পর্যন্ত যাওয়াজাতের এমার্জেন্সি সেবাগুলো পাবেন যার মধ্যে প্রথমটি হলো রিয়াদ আল রিমাল এলাকাতে রিমাল অত্যন্ত জনপ্রিয় একটা এলাকা রিমাল এলাকাতে যে যাওয়াজাত অফিসটি আছে শাখা অফিস সেখানে আপনি বিকাল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত এমার্জেন্সি আপনার কাজগুলো করাতে পারবেন তার জন্য আপনার প্রয়োজন হবে অ্যাপয়েন্টমেন্ট আপনি আপসির থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রবিবার পর্যন্ত আঠারোই জুলাই পর্যন্ত আট জিলহাজ পর্যন্ত বিকাল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত আপনার জরুরি কাজগুলো করাতে পারবেন যে কাজগুলো আপনি আপসিরের মধ্যে করতে পারবেন না বা যেগুলো আপসিরের মধ্যে অ্যাভেলেবেল নাই দ্বিতীয় যেটি সেটি হলো রেড সিমল মল জেদ্দা রেড সিমল মল স্ক্রিনে দেখতে পাচ্ছেন রেড সি মলের ভিতরে যে যাওয়াজারটি আছে সেটি খোলা থাকবে বিকাল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত আবার বলছি রবিবার পর্যন্ত আঠারোই জুলাই পর্যন্ত খোলা থাকবে আঠারোই জুলাইয়ের পরে কিন্তু বন্ধ হয়ে যাবে ছাব্বিশ তারিখে আবার খুলবে সো রেড সিমলের যে যাওয়াজারটি সেটি খোলা থাকবে পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত জেদ্দা রেড সিমল তিন নাম্বার যেটি হলো সেটি হলো তাহলিয়া মল জেদ্দা তাহলিয়া মল এটা হলো রৌদা অঞ্চলে অবস্থিত তাহলিয়া মলের ভিতরে যে যা আছে সেটি খোলা থাকবে পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত রবিবার পর্যন্ত খোলা থাকবে পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার কাজ করাতে পারবেন চার নাম্বার যেটি সেটি হলো সেরাপি মল জিদ্দা সেরাপি মলের ভিতরে যেটি সেটিও খোলা থাকবে পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত রবিবার পর্যন্ত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ